উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোর জলপাইগুড়ি। নমস্কার, আমি অদিতি, শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মানব জাতির মুক্তির প্রার্থনা নিয়ে জলপাইগুড়ির বিভিন্ন বাড়ি সহ মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী। ভাঙড়ে আক্রান্ত মুসলিম ধর্মগুরু আব্বাস সিদ্দিকী, এই রাজ্যে সুরক্ষিত নয় মুসলমান ধর্মগুরুরাও। জলপাইগুড়ি সফরে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। করোনা আবহের মধ্যেও সবার মঙ্গল কামনায় ঘরে এবং মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী পালিত হচ্ছে জলপাইগুড়িতে। শহরের বিভিন্ন মন্দির ও শহরের বিভিন্ন এলাকার প্রায় প্রতিটি ঘরে ঘরে জন্মাষ্টমী পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন চলছে জোর কদমে। সামাজিক দূরত্ব বজায় রেখেই এবারে জন্মাষ্টমী পূজা হচ্ছে। অপরদিকে জলপাইগুড়ি নয়াবস্তি মোড়ের হিন্দু সেবা সমিতির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরকেও সাজিয়ে তোলা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। এদিন মন্দির চত্বরে গোপালের সাজে ঘুরতে দেখা যায় একটি ছোট্ট শিশুকে। এ প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, জলপাইগুড়ি তো শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির হিন্দু সমাজ জলপাইগুড়ি অনেক পুরনো মন্দির। এখানে প্রতি বছরের মতন বড় করে জন্মাষ্টমী এখানে জলপাইগুড়ি হয়, কিন্তু এইবার করোনা ভাইরাসের জন্য সেরকম কোনো বড় করে পূজা হচ্ছে না। শুধু নিয়ম রক্ষার জন্য যেটা করার সেটাই পূজা পাঠ হবে। এটা তো আজকের থেকে না 1935 মন্দির, আর তবে থেকে আজ পর্যন্ত এখানেই জলপাইগুড়ি সব থেকে বড় জন্মাষ্টমী উৎসব মানানো। গতবারও ভালো প্রোগ্রাম হয়েছিল, কিন্তু এইবার যেহেতু করোনা ভাইরাস, যার জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রোগ্রামটাকে আমরা, কোনো গান বাজনা বা কোনো কিছু হবে না, শুধু পূজাটাই হবে। মানে পূজার উপলক্ষে প্রসাদ বিতরণ যেটা হয় 12টা কৃষ্ণ জন্ম উৎসবে পড়ে, যেটা প্রসাদ বিতরণ হয় সেটা প্রসাদ বিতরণ করা হবে। কেন্দ্রীয় সরকারকে প্রভাবিত করে বেশ কিছু বহুজাতিক সংস্থা বিদেশ থেকে চা আমদানির পরিকল্পনা করছে বলে অভিযোগ। মঙ্গলবার চা নিয়ে এমনই অভিযোগ করলেন জলপাইগুড়ি ক্ষুদ্র চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি বলেন, এমনিতেই লকডাউনের কারণে বেশ সমস্যার মধ্যে রয়েছে চা শিল্প। এই মতো অবস্থায় যদি বিদেশ থেকে এভাবে চা আমদানি করা হয় তাহলে দেশীয় চা শিল্প প্রচণ্ডভাবে মার খাবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, যে পরিমাণে দেশে চা উৎপাদন হচ্ছে তা ভারতের বাজারের জন্য যথেষ্ট এবং সেক্ষেত্রে ভারতীয় ব্যবসায় কোনো সমস্যা হবে না বলে জানান তিনি। ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া থেকে চা কেনার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বেশ কিছু বহুজাতিক সংস্থা কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই এই ধরনের ব্যবসা করার উদ্যোগ নিয়েছে বলে জানান বিজয়বাবু। তিনি বলেন, উত্তরবঙ্গের প্রায় 50,000 ক্ষুদ্র চাষি রয়েছেন এবং পাশাপাশি 400 বেশি বাগান রয়েছে। সেক্ষেত্রে এমন হলে বড় একটি ক্ষতির সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন বলে জানান বিজয়বাবু। অপরদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, কেন্দ্রীয় সরকারের বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে তা মোটেই সঠিক নয়। তারা সবসময় শ্রমিকদের বিষয়ে চিন্তা করেন এবং যথেষ্ট চিন্তিত চা নিয়ে। এ নিয়ে তাদের দলের জন বার্লা উদ্যোগ নিয়েছেন এবং তিনি পাশাপাশি এ নিয়ে উদ্যোগীও হয়েছেন। রাজ্য সরকারের অসহযোগিতার ফলেই এই সমস্যাগুলো হচ্ছে বলে জানান তিনি। চীনা ঠিক আছে, একটা ব্যবসা যখন করছি সেখান থেকে লাভ লোকসান আছে, একটা জায়গায় এসছে সেই মুহূর্তে এটা কিন্তু আমাদের কাছে একটা নতুন একটা অশনি সংকেত বলে মনে করছি। কিছু কিছু বহুজাতিক সংস্থা তাদের স্বার্থ সিদ্ধির স্বার্থে কেন্দ্রীয় সরকারকে তারা অনুরোধ করছে যে আমাদের চা আমদানির অনুমতি দেওয়া হোক, এবং তারা খুব পাওয়ারফুল। শুধু তাই না, তাদের রিসোর্সও প্রচুর, তাদের কেন্দ্রীয় সরকারের সাথে তাদের সম্পর্ক হয়তো ভালো। আমরা একটা তীব্র প্রতিবাদ করছি স্মল টি গ্রোয়ার্স কমিউনিটি থেকে। আমরা এখন সারা ভারতবর্ষের 50% আমরা উৎপাদন করি, শুধু আমরা না, বড় বাগান যারা তারাও এটা প্রতিবাদ করছে। এবং আমরা চাই দেশীয় মার্কেটে দেশীয় চা মানুষ খাক, বিদেশের নিম্নমানের চা এনে এই বহুজাতিক সংস্থাগুলোর মুনাফা অধিক অর্জনের এই পথটা বন্ধ করা হোক। অর্থাৎ কেন্দ্রীয় সরকার কি এটা ভালো ভূমিকা রয়েছে বলতে পারছেন? আমরা কেন্দ্রীয় সরকারকে অলরেডি আমরা গতকাল একটা চিঠি পাঠিয়ে দিয়েছি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলজিকে। তাতে বলেছি
যে আপনারা কেন্দ্রীয় সরকার যেরকম আসিয়ান চুক্তি বাতিল করেছিল স্থানীয় দেশীয় চাষিদের কথা মনে রেখে, আমরা চাই ফেডার ফেডারেশন অফ অল টি অল ইন্ডিয়া টি ট্রেড অ্যাসোসিয়েশনের এই অযৌক্তিক দাবিকে আপনারা নাকচ করুন এবং ভারতবর্ষের যে চা আছে ভারতবর্ষের মানুষ সেই চা খেয়েই তাদের এই বছর চলে যাবে, কোনো অসুবিধার কারণ হবে। কোন কোন দেশ থেকে আমদানি করার পরিকল্পনা? এরা পরিকল্পনা করছে মেইনলি হচ্ছে ইন্দোনেশিয়া এবং হচ্ছে আপনার ইন্দোনেশিয়া আর হচ্ছে ভিয়েতনাম থেকে। শুধু তাই না, আপনি জানেন নেপালে, নেপালের চা আজকে শিলিগুড়ি বাজারে প্রতিদিন 10 গাড়ি করে ঢুকছে। নেপাল থেকে চা যদি আমাদের দেশ থেকে নেপালে চা গেলে 30% তার উপরে ডিউটি, হয়রাজ নেপাল থেকে ফ্রিতে চা আসছে, এটাও বন্ধ হওয়া দরকার। নেপালে নিম্নমানের চা এখানে প্যাকেটিং হচ্ছে, প্যাকেটিং হয়ে বহুজাতিক সংস্থাগুলো তাদের প্যাকেটে বিক্রি করছে। সুতরাং একদিকে যেমন নেপালের চা আমাদের উত্তরবঙ্গে চা শিল্প ক্ষতিগ্রস্ত করছে, এরপরে ভিয়েতনাম আর ইন্দোনেশিয়ার চা যদি আসে তাহলে আমার মনে হয় চা শিল্পের আরো বেশি অবনতি হবে এবং আমাদের চা শিল্প ধ্বংসের মুখে চলে যাবে। পাশাপাশি নেপাল থেকেও চা আমদানি করার পরিকল্পনা চলছে বা হচ্ছে, এক্ষেত্রে দেশীয় চা শিল্পের একটা বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আছে কি নাকি যে কেউ মনগড়া বলে দিচ্ছে? এখানে একটা আমার জানা নেই এরকম কিছু হচ্ছে। জলপাইগুড়ি ক্ষুদ্র চা শাসক সমিতির পক্ষ থেকে কিন্তু এই অভিযোগটা করা হচ্ছে। এখানকার চা বাগান বাসের পাহাড়ের চা চা বাগানকে সমৃদ্ধ করার জন্য সরকার প্রথম থেকে লেগে আসছে। কমার্স মিনিস্টার থাকতে নির্মলাজি 3 বার এসে মিটিং করেছেন কিন্তু আইন কারণের পেঁচে সেগুলো আটকে গেছে। শ্রমিকদের দুর্দশা নিয়ে আমি সেদিনও বসেছিলাম, দিল্লিতে কথা বলেছি, এখানকার টিম আবার যাচ্ছে, জন বার্লা আমাদের জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে, এমএলএ মনোজ চিত্তার নেতৃত্বে আমরা লাগাতার কথাবার্তা বলছি, রাজ্য সরকার সহযোগিতা করলে এটা সমাধান হতে পারে। বেহাল জলপাইগুড়ি স্বাস্থ্য ব্যবস্থা, স্মারকলিপি প্রদান বিজেপির। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার ডেপুটেশন দেওয়া হলো জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসুস্থ থাকায় দাবিপত্র গ্রহণ করেন ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বর্তমানে কোভিড হাসপাতাল থেকে শুরু করে হাসপাতাল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ বিষয়ে বিজেপির জিবিএস দাস জানান, আজকে আপনারা জানেন যে কোভিড সিচুয়েশন আজকে আমরা দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে, যে আজকে যে অস্থায়ী কোভিড হসপিটাল যেটা বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে করা হয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে বেড নেই, সেখানে পানীয় জল নেই, সেখানে টয়লেটের শোচনীয় অবস্থা, নিম্নমানের খাবার দাবার, তো এই অবস্থা হচ্ছে জলপাইগুড়ি সদর হসপিটাল। এছাড়াও আরও সমস্যা আছে, আজকে যারা বিভিন্ন অস্থায়ী কর্মচারীরা আছেন, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, যারা যে সমস্ত আয়ারা মাসিরা যারা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি ছোটোবেলা থেকে যারা এখানে কাজ করেছেন দীর্ঘদিন 15 বছর 20 বছর, তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে তারা দারিদ্রতার কবলে পড়ে তারা আজকে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছে। এই হচ্ছে অবস্থা জলপাইগুড়ি স্বাস্থ্য পরিষেবার। আমরা সিএমওএইচ ওয়ানের কাছে আমরা ডেপুটেশন দিলাম এবং তাকেও আমরা বললাম যে আপনারা মানবিক হয়ে আপনারা এই সমস্ত যে আমাদের যে দাবি, এটা শুধু বিজেপির দাবি নয়, এটা জলপাইগুড়ি শহরবাসী জেলাবাসীর দাবি। আমরা মানুষের সঙ্গে কথা বলে এই দাবিগুলো আমরা আজকে আমরা আমাদের ডেপুটেশনে তুলে ধরে তার কাছে দিয়েছি। তো উনি বলেছেন বিষয়গুলো দেখবেন এবং আমরাও বলেছি এগুলো যদি আমাদের পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ভিডিও কনফারেন্স করেছি স্টেটের সঙ্গে, আমাদের জেলার যারা নাকি পেরিফেরাল ইউনিটস রয়েছে তাদের সঙ্গে আমরা একবার ভিডিও কনফারেন্স করেছি, মিটিং করেছি ডাইরেক্ট 2 বারের মতন, এবং সবাইকে বলা আছে কোনো অসুবিধা যাতে না হয় রিগার্ডিং নিশ্চয়ই জানা অ্যাম্বুলেন্স অ্যাভেলেবিলিটি এন্ড ম্যানেজমেন্ট। স্যার 102 যে নম্বরে ফোন করা হচ্ছে এটা অনলি ফর জিবিকাই নিয়ন্ত্রণ করেন? মানে এটা একটা ঘটনা আছে 102 অতীতে, এই যে নিশ্চয়ই যান, যারা এখন নিশ্চয়ই যান মাতৃযান ব্যবহার করছেন আর কি, মানে অপারেট করছেন, তাদের জন্য বরাদ্দ ছিল। তারপরে ওয়ান ফাইন ওয়ার্নিং এমন হলো যে 102 যেটা, সেটা জিবিকে অ্যাম্বুলেন্সের সঙ্গে, ওটা জিবিকে ইএমআরআই 102, একদম এই জিবিকে ইএমআরআই 102 এর সঙ্গে গভর্নমেন্টের টাই আপ হওয়ার পরেতে এই নাম্বারটা ওরা পেয়ে যায়। তারপরে হচ্ছে যে নিশ্চয়ই জানতে যেটা হয়েছে তাদেরকে এরকম করা হয়, তারা ওইরকম ভাবে জিপিআরএস সিস্টেমে ওখানে না গিয়ে এইখানে আমাদের যে সমস্ত দিদিরা, মানে হচ্ছে যে আমাদের ANM আশা ফার্স্ট ANM সেকেন্ড ANM ওনারা যারা রয়েছেন ফিল্ডে আমাদের, তাদের মাধ্যমে নাম্বার ডাইরেক্টলি ওদেরকে দেওয়ার অবস্থা হয়েছিল যাতে কোনোভাবে কমিউনিকেশন প্রবলেম মানে গ্যাপ না হয়। 102 এলো না, কোনো অসুবিধা নেই, 102 তে আমাদের যারা ইয়ে রয়েছেন মানে স্টাফ যারা রয়েছেন তারা ফোন করলেন, ফোন করে চলে এলো নিশ্চয়ই যান মাতৃযান, এইভাবে কিন্তু ব্যবস্থাপনা হয়েছে। একবার বিদায় দেমা ঘুরে আসি, আজ মঙ্গলবার বীর শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস।
একবার বিদায় দে মা ফিরে আস বন্দে মাতরম। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর মৃত্যুদিনে এসইউসিআই এর ছাত্র ও যুব সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন সকালে শহরের পাণ্ডাপাড়া কালীবাড়ি এলাকায় অবস্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের নেতা কর্মী সহ উপস্থিত ব্যক্তিত্বরা। ক্ষুদিরাম বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর তার জীবন কথা তুলে ধরা হয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার অন্যতম শহীদ ক্ষুদিরাম বসুর 133তম আজকে শহীদ দিবস। 1908 সালের ঠিক আজকের দিনেই এই মহান বিপ্লবী, যিনি দেশের জন্য হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, তাকে ইংরেজ শাসক ফাঁসি দিয়েছিল স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করবার। আমরা এই দিনটিকে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও এবং যুব সংগঠন অল ইন্ডিয়া ডিআর জেলা কমিটির পক্ষ থেকে আজকে ক্ষুদিরামের মূর্তিতে এখানে মাল্যদানের কর্মসূচি নিয়েছি। পাণ্ডাপাড়া কালীবাড়িতে যে ক্ষুদিরামের মূর্তি আছে সেই মূর্তিতে আমরা মাল্যদানের কর্মসূচি নিয়েছি এবং গোটা শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় আমরা ক্ষুদিরামের ছবিতে মাল্যদান এবং জেলার সর্বত্রই এই মাল্যদানের কর্মসূচি হচ্ছে এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন আমরা করছি। 2 কোটি খরচ করে তৈরি রাস্তা 2 মাস না যেতে বেহাল অবস্থা। উদ্বোধনের 1.5 মাসের মধ্যে বেহাল রাস্তা, কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। রাজগঞ্জের পানকৌড়ি থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 2 কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তার কাজ করে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। গত 26 জুলাই উদ্বোধন করেছিল এসজিডি এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। সেই রাস্তার একাধিক জায়গায় ধস ও ভাঙন ধরেছে, তৈরি হয়েছে মরণ ফাঁদ, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয়রা জানান রাস্তার মাঝে একাধিক জায়গায় বসে গিয়ে সুড়ঙ্গ তৈরি হয়েছে, বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাজগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড লাগানো হয়েছে। অল্পদিনের মধ্যেই রাস্তার এই হাল হওয়ায় স্বাভাবিকভাবেই কাজের মান নিয়ে সন্দেহ রয়েছে। খারাপ এই কালভার্টের, এখানে জল ড্রেনের জল এসে বর্ষার জন্য কালভার্টের এখানে ভেঙে গেছে, ভিতরে হোল হয়ে গেছে, যখন তখন দুর্ঘটনা হতে পারে। বর্ষার কারণে আমাদের এখানে ব্রিজের এখানে বর্ষার কারণে হয়েছে, তো রাস্তা উদ্বোধন হওয়ার পরই এই রাস্তাটা এরকম হওয়ার, বর্ষা হলো যে এত বৃষ্টিতে এরকম হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন এসেছিল, এসে দেখা দেখে গিয়েছে ওনারা। কতদিন থেকে কোন কোন জায়গায় ভেঙেছে? এখানে ভেঙেছে ফার্টিলাইজারে পার করে, ওইখানে ভেঙেছে কালভার্টে, আগেও ভেঙেছে। হ্যাঁ, আমরা জানিয়েছিলাম, খগেশ্বর রায় মহাশয়কে দেখিয়েছিলাম এবং আমাদের বিডিও সাহেব আছে ওনাকে দেখিয়েছিলাম, তারপরে থানা থেকে এসে এই রাস্তাটাকে গার্ডওয়াল আপাতত যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এখন চাইছি রাস্তাটা দ্রুত সংস্কার হোক, রাস্তাটা ভালো মতো হোক, যাতে সবাই আমরা যাতায়াত করতে পারি। এ ব্যাপারে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, কিছুদিন লাগাতার বৃষ্টির ফলে কয়েক জায়গায় রাস্তা বসে গিয়েছে, বিষয়টি এসজিডি এর চেয়ারম্যানকে জানাবো এবং বর্ষার পরে রাস্তা মেরামত করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নিশ্চয়ই আপনি যে কথা বলছেন আমি সেদিন গিয়েছিলাম, সেটা এসজিডি এর মাধ্যমে কাজটা হয়েছে। আপনারা জানেন যে বর্ষা মরশুমে ফোর লেনের কাজ হচ্ছে, পাকা হয়ে গেছে, পাকা মানে ফোর লেনের কাজ, এত সুন্দর কাজ, এত ডিপ কাজ, পাকা হয়ে গেছে কিন্তু তবু ড্যামেজ হয়ে গেছে। বর্ষার সময় ড্যামেজ হতেই পারে, বর্ষা মরশুমে অতি বর্ষা মানে এবারে যে কন্টিনিউ যে হারে বর্ষণ হচ্ছে ড্যামেজ হতে পারে। সামনে আমি কালকেই আমি যেটা জানতে পারলাম আপনারা বলার আগেই আমাকে ওখানকার কয়েকজন আমাকে বলছে যে কিছু ড্যামেজ, আমি আজকেই এসজিডি এর চেয়ারম্যানকে ফোন করবো, ইঞ্জিনিয়ারকে ফোন করবো, মজুমদারবাবুকে ইমিডিয়েট, মানে এই সময়টা তো এই করা যাবে না, বর্ষাটা পার হলে পরে আমরা টোটাল আবার সেটা 5 বছর আছে না ওটা তো করে দিবে, মানে এখন করতে পারবে না, এই বর্ষা তো করতে পারবে না। হ্যাঁ, বর্ষাটা পার হলে পরেই যেমন রাস্তা তেমন রাস্তাই। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতি মাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি,
এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভদীপ প্রামাণিক, ডক্টর বিশ্বদীপ বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে, তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আব্বাস সিদ্দিকীর ওপর হামলা, মুসলমান ধর্মগুরুরাও এই রাজ্যে সুরক্ষিত নয়, মন্তব্য দিলীপ ঘোষের। রাজ্য সভাপতিকে স্বাগত জানাতে গিয়ে পুলিশি বাধার অভিযোগ। মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় দলীয় কার্যকলাপ খতিয়ে দেখতে জলপাইগুড়ি শহরে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যদিও সভাপতিকে স্বাগত জানাতে জলপাইগুড়ি গোশালা মোড়ে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের প্রথমেই এলাকা ছাড়া করে পুলিশ বলে অভিযোগ। আজকে আমাদের রাজ্য প্রেসিডেন্ট দিলীপ ঘোষ আসছেন, তো তার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ব্যবস্থা। একটু আগে এখানে প্রচুর ভিড় ছিল, আমাদের অনেক কার্যকর্তা ছিল, সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশ আসলো। পুলিশের এক কর্তা আসলো, DSP বাবু আসলো, ICবাবু আসলো। আসার পরে এখান থেকে যত আমাদের কার্যকর্তা আসে সবাইকে সরিয়ে দিল, তাদের কথা এখানে বেশি জটলা করা যাবে না, তাই আমরাও তাদেরকে সবাইকে পাঠিয়ে দিলাম। এবার তারা গিয়ে হয়তো কোথাও কোথাও দাঁড়িয়েছিল, তাদেরকে সেখান থেকেও দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। ইভেন আজকে দিলীপ ঘোষ আসবে শুনে সাধারণ মানুষজন যারা রাস্তায় দাঁড়িয়েছিল, পুলিশ প্রশাসন গিয়ে তাদেরকেও বাড়ি ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এই হচ্ছে জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের বর্তমান অবস্থা। ঠিক আছে, তো এটাই বলবো জলপাইগুড়ি পুলিশ প্রশাসনকে, বলবো যে আর কয়েকটা দিন, ঠিক আছে, তারপর কোথায় জটলা করতে হয়। আপনারা দেখছেন বিগত দুদিন আগে আদিবাসী বিশ্ব দিবস অনুযায়ী যে তৃণমূলের যে বিশাল একটা সভা ছিল, সেখানে একটা সিভিকেরও দেখা পাওয়া যায়, ঠিক আছে। আর আজকে আমাদের এখানে 100-200-300 লোক জড়ো হলে আজকে পুলিশের টোটাল জলপাইগুড়ি ডিভিশন থেকে যত পুলিশ আছে সব পাঠিয়ে দেওয়া হয়। এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা, এটাই চলছে। এরপর রাজ্য সভাপতি জেলার অস্থায়ী কার্যালয়ে পৌঁছে জেলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সাংবাদিক সম্মেলনে দিলীপবাবু ভাঙড়ে ফুলফুরা শরীফের উত্তরাধিকারী আব্বাস সিদ্দিকীর ওপর হামলার প্রসঙ্গে বলেন, মুসলমান সম্প্রদায়ের এক ধর্মগুরুর ওপর এই হামলা নিন্দনীয়। ফুরা শরীফের উত্তরাধিকারী আব্বাস সিদ্দিকীর উপর একটা হামলার অভিযোগ বলা হচ্ছে, এটা বিষয়টি কিভাবে দেখছেন? আমি ভিডিও দেখলাম, উনি গেছিলেন ভাঙড়েতে, যেখানে সবচেয়ে মারপিট, একই সমুদায়ের লোকেরা আছেন ওখানে, তারও পরিচিত ভক্ত আছে, কেন আক্রমণ হয়েছে, কি হয়েছে, ওনার ভিডিও দেখলাম, তিনি খুব ক্ষুব্ধ হয়েছেন। উনি বলছেন যে টিএমসি নেতারা লোক পাঠিয়ে তাদেরকে মারার চেষ্টা করছে। আমার জানা নেই এটা অন্তর্নিহিত কি আছে, ওই ভাঙড়ে আমার উপরে আক্রমণ হয়েছে, তো পুলিশের দায়িত্ব এই ধরনের একজন একটি ফুলপুরা শরীফের সঙ্গে যুক্ত একটি পরিবারের সঙ্গে সম্মানীয়, তার প্রতি এরকম আক্রমণ হয়ে থাকে, এটা ঠিক নয়, এটা কোনোভাবে রাজনীতির সরকারের তদন্ত করে দেখা উচিত। এ ধরনের লোকেরা এই রাস্তায় বেরোতে না পারে, তাহলে তো মনে করবো যে যারা এখানে মুসলমান হিত বেশি বলছে, সে মুসলমানের ধর্মগুরু একজন সুরক্ষিত নন, তাকে গালাগালি দিচ্ছে, ভিডিও দেখলাম তাকে চার দিয়ে ঘিরে ইট পাথর মারা হচ্ছে, এটা মোটেই অভিপ্রেত নয়। রাজনৈতিকভাবে যদি তার সঙ্গে একমত না হয় তাকে মেরে ফেলতে হবে, অত্যাচার করতে হবে, এই অনুমতি কে দেয়? জলপাইগুড়ি আসা প্রসঙ্গে তিনি জানান, লকডাউনের জন্য দলীয় নেতাকর্মীদের সঙ্গে বহুদিন দেখা হয়নি, জলপাইগুড়ি আসার এটাও একটি কারণ। এছাড়া এখানে এসে শুনতে পেলাম কোচবিহার জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব অনন্ত মহারাজের বাড়িতে ঢুকে পুলিশ অত্যাচার চালিয়েছে, এগুলো খুবই নিন্দনীয় ঘটনা ঘটেছে এই রাজ্যে। 4 মাস 5 মাস হয়ে গেছে উত্তরবাংলা আসা হয়নি লকডাউনের জন্য, এখানে আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন, সাধারণ মানুষ, তার সঙ্গে আমাদের পার্টি কর্মী সবাই লকডাউনের জন্য, করোনার জন্য একটা ভয়ের মধ্যে আছেন, ইদানিং সংক্রমণও হচ্ছে, তো সংকটের সময় পরস্পরের কাছে থাকলে সাহস পাড়ি, আমাদেরও ইচ্ছা হয় দেখা করি, সেই জন্য আমি এসছি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, খোঁজখবর নিতে, কে কেমন আছেন, সঙ্গে সঙ্গে পার্টির কাজ আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, ভার্চুয়ালের মাধ্যমে করছি, সেই জন্য আমরা বক্তব্য রাখি শুনতে পান, কিন্তু আমরা সবার বক্তব্য শুনতে পাই না, দেখতে পাই না, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আর পার্টির খোঁজখবর নিতেই এসছি। আজকে জন্মাষ্টমী, সৌভাগ্যবশত জলপাইগুড়ি জেলাতে এখানে পৌঁছেছি আমি, ভগবান শ্রীকৃষ্ণের
জন্ম উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। আমি এসে শুনলাম আজকে রাত্রে কুচবিহারেতে বেকার কুচবিহারের তিনি নেতা অনন্ত কুমার মহারাজ তার বাড়িতে পুলিশ গিয়ে প্রচণ্ড অত্যাচার করেছে, আক্রমণ করেছে, ভেঙে দিয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে, তার লোকেদের অ্যারেস্ট করে অত্যাচার করেছে। খুবই নিন্দনীয় ঘটনা, আমি এর নিন্দা করি। এখানে বিরোধীদের মুখ বন্ধ করার জন্য যতরকম অত্যাচার হচ্ছে, খুন খারাপি থেকে বিধায়ক পর্যন্ত খুন হয়ে গেছেন, আর যেহেতু গ্রেটার কুচবিহারের সংগঠন আমাদের সঙ্গে আছেন, তাদের উপরে একই অত্যাচার হচ্ছে, গণতন্ত্রে এর কোনো স্থান নেই। করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দেখুন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের 15 জন ডাক্তার মারা গেছেন কোভিডে, অনেক পুলিশ অফিসার মারা গেছেন, বহু সাংবাদিক অসুস্থ হয়েছেন, সাধারণ মানুষ হচ্ছেন, ফলে সরকারি ব্যবস্থার অপ্রতুলতা, প্রথম থেকে পুলিশের অভাব, তারপরে নার্সরা অসুস্থ হয়েছে, ডাক্তার অসুস্থ হয়েছে, অনেকে বাংলা ছেড়ে চলে গেছে, এই সরকারের প্রতি লোকের বিশ্বাস চলে গেছে, বিশ্বাসের পরিবেশ তৈরি করুন, আমরা মনে হয় সবাই এসে সহযোগিতা করুন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য বিভাগ এবং রেশন বিভাগ নিয়ে অভিযোগ আছে, আর এটা বারবার হচ্ছে, ইদানিং বেশ কয়েকটি কোভিড হসপিটাল করা হয়েছে, অস্থায়ী একটা হসপিটাল বেড লাগিয়ে দিয়ে ডাক্তার নেই, নার্স নেই, প্রোটেকশন নেই, কোনো ব্যবস্থা নেই, তাহলে স্বাভাবিকভাবে কেউ যেতে চাইছে না, এই ধরনের অপ্রতুল ব্যবস্থা হলে স্বাভাবিক সবার জীবনের রিস্ক আছে, যারা রক্ষা করতে যাবেন তারা সুরক্ষিত নন, সেই জন্য তারা আসতে চাইছেন না। এই ধরনের পরিস্থিতিতে লড়াই করার জন্য, কাজ করার জন্য যে ধরনের প্রোটেকশনের প্রয়োজন আছে সেটা করা উচিত, তা নাহলে মানুষের মনের মধ্যে ভয়ের সন্দেহ দানা বেঁধেছে, এটা দূর হবে। 350 কেজি গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মণিপুরের ইম্ফল থেকে শিলিগুড়িতে পাচারের পথে জলপাইগুড়িতে উদ্ধার হলো প্রায় 350 কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজন পাচারকারীকে। গাঁজা সহ লরিটিকে আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। সেনাবাহিনীর অন ডিউটি গাড়ির লোগো লাগিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির গোশালামোর এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে ওই লরিতে তল্লাশি চালাতে গিয়ে এই গাঁজা উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বেশ কিছু তথ্য জানতে পারে পুলিশ। জলপাইগুড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট পিনাকি সেনগুপ্ত বলেন, মণিপুরের ইম্ফল থেকে শিলিগুড়িতে পাচারের পথে প্রায় 350 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর গাড়ির পরিচয় দিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল। কোশালামুরের কাছে আজকে পুলিশ একটা ইউপি রেজিস্ট্রেশনের একটা ট্রাককে ইন্টারসেপ্ট করে, তো আমরা যেটা ড্রাইভারের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, ট্রাকটা ইম্ফল থেকে আসছিল, ড্রাইভারের কথা অনুসারে ওই মাঝ রাস্তায় ওকে এই গাজার যে কনসাইনমেন্টটা সেটা ওকে তুলে দেয় ট্রাকে, কথা ছিল যে শিলিগুড়িতে গিয়ে ও কোথাও ওকে ডেলিভারি করবে, তো মোটামুটি আমরা এখনও যেটা হিসাব করেছি যেটা ওজন করে দেখেছি প্রায় 3.5 কুইন্টালের মতো গাজা আমরা ট্রাক থেকে পেয়েছি, আমরা এখন বাকি প্রসেসটা করছি, আর টেস্ট যে আছে ড্রাইভার যে আছে তাকে কাস্টমিতে নেওয়া হয়েছে, তো এরপরে যেটা আইনগতভাবে যেভাবে প্রসেস আছে আমরা এখানে জাস্ট ইন্টারসেপশনটা করে বাকি যে ইনভেন্টারি করা প্লাস যেভাবে প্রকাশপত্র রেডি করা প্লাস সেটা করে। ছাত্রছাত্রীদের অনলাইনে ফর্ম ফিল আপে সাহায্য করায় এবিভিপি সদস্যকে হুমকি তৃণমূলের অভিযোগ। উচ্চ মাধ্যমিকের ফল বের হওয়ার পর সোমবার থেকে শুরু হয়েছে বিভিন্ন কলেজে অনলাইনে ফর্ম ফিল আপের কাজ। তবে এর মধ্যে করোনা আতঙ্কে সব জায়গায় মাঝে মধ্যেই চলছে লকডাউন, আর এতেই আর্থিকভাবে দুর্বল হয়েছে অনেকে, তাই সবার পক্ষে অতিরিক্ত ক্যাফে চার্জ দিয়ে ফর্ম ফিল আপ করা সম্ভব হয়ে উঠছে না। তাই এইসব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালো যুব তৃণমূলের সদস্য এবং অখিল ভারতীয় বিদ্যার্থীর সদস্যরা। গত সোমবার থেকে মালবাজার মহকুমার ওদলাবাড়িতে দুই জায়গায় আলাদা আলাদা শিবির করে বিনা পয়সায় অনলাইনে ফর্ম ফিল আপের কাজ শুরু করেছে যুব তৃণমূল এবং এবিভিপি। সোমবার সব ঠিকঠাকভাবে দুটি পক্ষই আলাদা আলাদাভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপের কাজ শুরু করে, কিন্তু মঙ্গলবার বহু ছাত্রছাত্রী এবিভিপি শিবিরে এসে ঘুরে যায়। এ ব্যাপারে এবিভিপির এক সদস্য গৌরব নন্দী বলেন, মঙ্গলবার সকালে তৃণমূল কিছু যুবক ফোন করে আমাদের শিবিরে অনলাইনের প্রক্রিয়ায় যে কাজ করছিল তাকে ডেকে নিয়ে যায় এবং আমাদের এখানে যে যুবক অনলাইনের ফর্ম ফিল আপের কাজ করছিল তাকে হুমকি দিয়ে তৃণমূলের শিবিরে নিয়ে যায়। আর এতেই সমস্যায় পড়ে যাই আমরা। সকাল থেকে বহু ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করতে এসে খালি হাতে ঘুরে যায়। তবে তৃণমূল যেভাবে দিনের পর দিন অন্যায় কাজ করে চলেছে, মানুষ সঠিক সময় তার জবাব দেবে, এইভাবে জোর খাটিয়ে আর বেশি দিন টিকে থাকা যাবে না।
গতকালই এই মানে এই পরিকল্পনাটা আমরা শুরু করেছিলাম, এর আগের বছর এটা পালন করছি আমরা। স্টুডেন্টদেরকে অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ হয় কলেজের সেটা আমরা করাচ্ছিলাম নেট চার্জ ছাড়া। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে দাদাকে আমরা কন্ট্যাক্ট করছিলাম যে দাদাকে, যে দাদা তোমার ক্যাফে তখন বন্ধ আছে লকডাউনের জন্য, দাদার বাইরে ক্যাফে ছিল, দাদার ক্যাফে বন্ধ, তো সেই ক্যাফেতে দাদা কাজ করতো, এখন দাদা লকডাউনের জন্য বন্ধ আছে। দাদাকে বলছিলাম দাদা তোমাকে আমরা নির্দিষ্ট একটা টাকা দিব, তুমি আমাদের যে স্টুডেন্টগুলো আছে সেগুলোর ফর্ম ফিল আপটা করে দাও। কিন্তু আজকে সকালে টিএমসির কিছু কেয়ারটেকার আছে, তারা দাদাকে ডেকে নিয়ে গেছিলো এবং ডেকে নিয়ে দাদাকে রীতিমতো থ্রেট দেওয়া হয়েছে। এবং দাদা আমাদের সকালে আজকে ফোন করে বলছে ভাই আমি আজকে আর তোদের কাজ করতে পারবো না। তো সেই সুতরাং আমরা আজকে এই কাজটা করতে পারছি না। অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের সাপোর্টে আছে এখনও, তারা জানে যে এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, তবুও আমি জানিয়ে যে খুশি হলাম যে সেই বাচ্চারা সেই ভাই বোনেরা আজকে আমাদের সাথে আছে। আজকে প্রায় 40 জন থেকে 50 জন বাচ্চা কাছে এসে ঘুরে গেল রীতিমতো এখন অবধি। কিন্তু আমরা তাদের এখন খুব দুঃখিত যে তাদের সাথে এই কাজটা করতে পারছি না। আমরা চেষ্টা করবো যেন আমরা এই কাজটা তাড়াতাড়ি শুরু করতে পারি। এর জন্য দায়ী কাকে মনে হচ্ছে? এর জন্য টিএমসির কিছু কেয়ারটেকারদের আমরা দায়ী মনে করছি, তারাই এই বাধারা সৃষ্টি করেছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। মাল ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তমাল ঘোষ বলেন এটা এবিভিপি মিথ্যে কথা বলছে। উত্তরের মনে খবরের জের জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানিয়ে মাইকে প্রচার করা হলো মঙ্গলবার। উল্লেখ্য সোমবার জলপাইগুড়ি শহরে ভিড় ছিল চোখে পড়ার মতো, সামাজিক দূরত্বের ব্যাপার ছিল না এদিন বলে অভিযোগ। শহরের দিনবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রচুর মানুষকে ভিড় করতে দেখা যায়। যানজটের সমস্যা ছিল সোমবার, এ নিয়ে উত্তরের মনে সংবাদ পরিবেশন করা হয় সোমবার। আর তার 24 ঘন্টা যেতে না যেতে নড়ে চড়ে বসলো জলপাইগুড়ি জেলা প্রশাসন। মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়। শুনুন বিস্তারিত কি রয়েছে ঘোষণায়। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাজারের সকল ব্যবসায়ী জানানো যাচ্ছে যে আপনারা প্রত্যেকে যারা বাজারে আসছেন এবং বাজার করছেন বাজারে বসছেন তাদের কাছে বলা হচ্ছে অন্তত প্রত্যেকে 2 মিটার দূরত্ব বজায় রেখে আপনারা বাজার করুন এবং প্রত্যেকে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকবে, সমাজ সুস্থ থাকবে। প্রতিটি সচেতন নাগরিক বৃন্দের কাছে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা বিভিন্ন বাজারগুলোতে বউ বাজার, বান্দাপাড়া কালীবাড়ির বাজার, জলপাইগুড়ি মিউনিসিপ্যাল মার্কেট বাজার, বয়ারখানা বাজার, দিন বাজার, স্টেশন বাজার, এই বাজারগুলোতে বসছেন, দোকান করছেন, প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা দূরত্ব বজায় রেখে বসবেন। একজনের থেকে একটি দোকান থেকে আরেকটি দোকানের দূরত্ব অন্তত 2 মিটার দূরত্ব বজায় রাখবেন। আর প্রত্যেকেই মাস্ক পরুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, কেউ কাছাকাছি বসবেন না। আর যারা জিনিস কেনার জন্য আপনার কাছে আসছে তাদের কাছে বলুন যে আপনি মাস্ক ছাড়া আসবেন না বাজারে। এভাবে আমরা যদি সতর্ক থাকতে পারি তবে প্রত্যেকেই সুস্থ থাকবো, প্রত্যেকেই ভালো থাকবো। ভারতখ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সমাজ, ভারতখ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতি সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 8 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়া তিনি নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলাপ্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য।
আগস্ট মাসের 11, 12 ও 13 তারিখে অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার হোটেল দিলাপ্রীতমে বসছেন সকলের প্রিয় ও ভরসাযোগ্য জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 9163667741। 350 বছর ধরে বংশ পরম্পরায় আমরা জ্যোতিষী আমাদের করে আসছে। আমাদের আমার ঠাকুর দাদা, আমার বাবা, তার বাবা এবং আমাদের ফ্যামিলিগত দিক থেকে সবাই এই জ্যোতিষ চর্চার মধ্যে দিয়ে আমরা, আমার হোল ফ্যামিলি এই প্রফেশনের সাথে যুক্ত। সাহিত্য পরিবার এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের পরিবারে গড়ে ওঠে এবং আজকে আমরা দীর্ঘ যাবত ধরে মানুষের কল্যাণে মানে জ্যোতিষশাস্ত্র করে আসছে। কিন্তু আজকে সেই জ্যোতিষ পরিবারে জন্মগ্রহণ করে আজকে দেবাচার্য আপনাদের শুধু উত্তরবঙ্গে নয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমি বসি এবং আজকে যে 2 বছর যাবত ধরে আপনাদের ভালোবাসায় আমি জলপাইগুড়িতে বসি, আশা করছি মানুষ উপকৃত হচ্ছেন বলে হয়তো মানুষ আমার কাছে আসছেন। আমি কিন্তু খুব আনন্দিত আপনাদের পেয়ে, সত্যি গর্বের সাথে আমি বলছি আমি আপনাদের জলপাইগুড়ি শহরে বসে নিজেকে আমি অনেকটা ধন্য মনে করছি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি জালাদিপাড়ার বাসিন্দা পার্থ মল্লিক কাজে বের হওয়ার জন্য তাড়াহুড়ো করে মোবাইল ফোনের হেডফোন নিতে গেলে হাত লেগে বিছানার পাশ দিয়ে পড়ে যায় নিচে। এরপর খাটের নিচে ঢুকে হাত বাড়িয়ে সেটিকে টেনে বার করতে গেলে দেখে হেডফোন খুব ঠান্ডা এবং নড়ছে। এরপর ভালো করে তিনি তাকিয়ে দেখে বিশাল বড় একটি সাপের লেজ ধরে টানাটানি করছে। বুঝতে পেরে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এসে সোজা ফোন করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। ঘটনায় লক্ষ্মী মল্লিক বলেন, আমার ছেলে হেডফোন খুঁজতে গিয়ে সাপের ল্যাজ ধরে টানাটানি করে, পরে বুঝতে পেরে চিৎকার করে। এরপর আমরা বন দপ্তরকে খবর দিই, এর আগেও আমাদের ঘরে সাপ ঢুকেছে বলে জানান তিনি। বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, বর্ষায় জল ঢুকে এদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে এরা লোকালয়ে চলে আসছে। সকাল থেকে 3টি সাপ ধরলেন তিনি, এটি র্যাট স্নেক, এটা নির্বিষ সাপ। এরা মূলত ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ফলে প্লেগ রোগ প্রতিহত হয়। তিনি এসে সাপটিকে উদ্ধার করে এলাকায় সচেতনতা প্রচার চালিয়ে সাপটিকে বাড়ির পাশে জঙ্গলে ছেড়ে দেন। এটা পাতকাটা অঞ্চলে আরো আরো 2 জায়গায় পরপর সব বাড়িতে ঘরের ভেতর থেকে সাপ বের করা হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির ফলে এদের বাসস্থান একটা জল টল ঢুকে গেছে, ফলে তো মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকে যাচ্ছে সাপগুলো। এটা কি সাপ করতে গেছে? এটা দারাস সাপ ছিল, এর আগে গোখরো একটা করা হলো, তার আগে আরেকটা দারাস করা হয়েছে, সবগুলোই বাড়ির ঘরে ঘরে। মানে সব সাপই তো উপকারী, কিন্তু এই সাপটার তো বিষও নেই। অতএব ওনাদেরকে কথা বললাম, কথা বলে মানে ওনাদের বাড়ির দুটো বাড়ি ওই পাশেই জঙ্গল আছে, জঙ্গলে সাপটাকে ছাড়লাম। এটা ওনাদের সঙ্গে কথা সেটাই বললাম যে এই সাপটা উপকারী সাপ, এটা ইঁদুর খায়, ইঁদুর খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা করে পাশাপাশি প্লেগ রোগ যে রোগ সেই অসুখটাকে প্রতিরোধ করে হচ্ছে এই সাপটা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 85.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 84%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। মানব জাতির মুক্তি।
মানুষের প্রার্থনা নিয়ে জলপাইগুড়ির বিভিন্ন বাড়ি সহ মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী। ভাঙড়ে আক্রান্ত মুসলিম ধর্মগুরু আব্বাস সিদ্দিকী, এই রাজ্যে সুরক্ষিত নয় মুসলমান ধর্মগুরুরাও। জলপাইগুড়ি সফরে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।